দেখো এদিকে ফোনটার কি অবস্থা, ঠিক আছে? এত সুন্দর ফোনটা আমার কি করলো। তো এখানে আজকে আমরা রিল গুলো শুট করবো আর কি। তিনটা ব্লগে না ভালো ভিউজ আসে নাই গো, মনটা মানে আমার মন একদম খুশি খুশি খুশি। তো বন্ধু কিছু না কয় এই মানে মন খুশির মধ্যে আমার মোবাইলটা কি দিন হয়েছে, মোবাইলটা আমার মোবাইলটা সুইচ অফ খুলেই না, ঠিক আছে? শেষ যা চাপ পরে কি আর কম, কিন্তু এই মোবাইলটা মানে সে সুন্দর মানে কোয়ালিটি সব দিক দিয়ে সেই, ঠিক আছে? এই মোবাইলে মানে অনেক মানে সবার কথা কই ওটাই যাই কোন ব্যাপার না। মানে মোবাইলটা কি হচ্ছে কত, মানে মোবাইলটা আমি সকালবেলা তোমার অনেক কটা কেয়ারে ফোন করছিলাম, বুঝছো? মোটামুটি 4-5টা কেয়ারে ফোন করছিলাম, তারপরে কইলাম যে এই এই ব্যাপার মোটামুটি আমার মোবাইলটা মানে 1 সপ্তাহ আগে থেকে মানে চার্জটা মানে কম দেবে নিছে, তো এখন কি করুম। তারপরে একদিন কি হয়েছে যে তোমার ময়নাগুড়ি ব্লকটা সারছে, তো ময়নাগুড়ি ব্লকটা সারার পর না এই যে মোবাইলটা সুইচ অফ হইলো আর খুলেই না। তারপরে এই যে মানে রেডমি নোট 7 প্রো না মানে সবকিছু ব্যান্ড হয়ে গেছে, ঠিক আছে? মানে কিছু নাই আর ওটা মানে উড়ে গেছে উড়ে। তারপরে তো লোকাল দোকানে গেলাম, বললো যে আমাকে একটা ডুপ্লিকেট ব্যাটারি লাগাও, তারপরে দেখাও যে কি হয়। তারপরে তো লাগাইলাম, মানে লাগাইলাম কি আমরা তো লাগাইবে জামু জামু জামু। যাই হোক মানে আমরা চলে আসলাম মানে ব্রিজ থেকে, এখন এই যে এই বন্ধুর বাড়িতে আর কি। তো এই বন্ধুর সঙ্গে অনেকদিন বাদে দেখা হলো। বন্ধু ভালো আছো তো? কেমন আছো বলো, জোরে বলো, ভালো আছো তো? চলো একে নিয়ে এখন যাব ওই মানে কোথায় ওই দোকান আর কি, ঠিক আছে? যাই হোক গাইস, আমরা ফাইনালি চলে আসলাম মানে ভোট পার্টিতে আর কি, দেখতে পাচ্ছ দোকানটা। তো এই দোকানেই আমার ফোনটাকে ঠিক করবো আর কি। দেখতে পাচ্ছ বন্ধুরা মানে অলরেডি চলে আসলো। তো এই সেই দাদা, তো এর কাছ থেকে ঠিক করবো। দাদা ভালো আছো তো? আরে সকালবেলা তো কথা বলে গেলাম, এখন এবার বলছি ভালো আছো তো? তো ঠিক আছে, আমার ফোনটা ভালো হবে তো? একদম মানে গ্যারান্টি তো? আর খারাপ হবে না তো? খারাপ কেন হবে? আচ্ছা আচ্ছা, শোনো একটা কথা বলি, যদি মনে করে ভালো সার্ভিস না দেয়, ঠিক আছে, তাহলে কিন্তু ব্যাপারটা হলো কি মানে তোমাদেরকে আমি একটু সুবিধা করে দিচ্ছি, ঠিক আছে? সুবিধা বলতে কিরকম বলতো, তোমাদের ফোন যদি মনে করো ভবিষ্যতে খারাপ খারাপ হয়, হ্যাঁ, তাহলে পরে এই ভিডিও দেখে ঠিকঠাক করে নিও, ঠিক আছে? তো দেখো দাদা কাজ করছে আর কি। তো এই তো মানে ফোনটাকে খুলছে দাদা, একটু ভালো করে করবো, হ্যাঁ, কারণ কি বলতো আমার ফোনটা আমার ফোনের না মানে ক্যামেরাটা মাখন, বুঝছো? দেখো এদিকে ফোনটার কি অবস্থা, ঠিক আছে? আর দাদা এদিকে এত ব্যস্ত, কি আর বলবো, কখন যে ঠিক হবে কে জানে। দেখতে পাচ্ছ আর কি মানে ব্যাটারিটা খুলছে, তো অলরেডি মানে খোলা হয়নি, এখনো খুলছে আর কি। তো ঠিক আছে খুলুক, তারপরে নতুন ব্যাটারি লাগানো হবে। ব্যাপারটা হলো কি মানে দাদা এতটাই ব্যস্ত যে কি আর বলবো। তো এদিকে অনেক কাস্টমার দাঁড়িয়ে থাকে, তো ওদেরকেও মানে দিতে হচ্ছে। তো তারপর এদিকে অলরেডি আমার ব্যাটারি খুলেও ফেলছে আর নতুন ব্যাটারি লাগিয়েও ফেলছে আর কি, দেখতে পাচ্ছ? তো এখন লাগাচ্ছে, তো ঠিক আছে লাগাক, তারপরে দেখা যাক মানে কি রেজাল্ট আসে আর কি। তো দেখতেই পাচ্ছ আর কি, তো এখানে মানে কি আঠা ফাটা অনেক কিছু লাগিয়ে দিল, তো ওই তো মানে ঢাকাটাকে লাগিয়ে দিল আর কি। দেখাই পড়তেছ আর কি যে আমার মোবাইলে কি অবস্থা হয়ে গেল, মানে মানে যেরকম হয়েছে তোমার কোন মানুষকে অপারেশন করলে পরে যখন তোমার সেলাই ফেলাই করে না, তো দেখো কতগুলো গাঁটা ফাটা লাগা রাখলো আর কি। তো মানে ভালো ফোনটার কি অবস্থা হইলো গো দেখো। এখন মোটামুটি এই গাটা লাগানোর অবস্থায় কতক্ষণ রাখতে লাগবে? 3 ঘন্টা 3 ঘন্টা 3 ঘন্টা রাখার পর তারপরে ফোনটা মানে অটোমেটিকলি তোমার চিপকে যাবে আর কি। তারপরে দেখতেই পাচ্ছ ফোনটা ওপেন হয়ে গেছে, এই তো বং এসে, ঠিক আছে? তো চলো এবার মানে পেমেন্ট করার পালা আর কি, দেখি মানে কত টাকা নেয় আর কি। দাদা
কত টাকা বলো? 750 টাকা দাম। আচ্ছা ভালো প্রিমিয়াম কোয়ালিটির ব্যাটারি তো 750 টাকাই দাম হয়। আচ্ছা তোমার কাছে 50 টাকা কম নিচ্ছি আমি। দি নেক্সট ডে যাক মানে ফাইনালি ফোনটা তো ঠিক হয়ে গেল আর কি। তো কালকে তো ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, তার কারণটা কি ভাই? রাত হয়ে গেছিল। হ্যাঁ ওটাই, ঠিক আছে। তো এর জন্য আজকে আমরা মোটামুটি দেখতে পাচ্ছি সূর্য কি পাওয়ার। তো এই অবস্থায় আজকে আমরা দুই ভাই তো না মানে আরো আরো মোটামুটি দুই ভাই আছে আর কি, নিচে ওরা পা ধুয়ে গেছে। তো কে সারা তারা কে? তো ওরা আসে আসলে দেখাচ্ছে, ঠিক আছে। তো আজকে আমরা এই মুহূর্তে কই যাবো দেখা যাক, কই যায় দুই চোখ দিয়ে দিকে যায় ওই দিকে, মানে মানে সূর্য যেদিকে আসে ওই অবধি থাকবো। আচ্ছা তো চলো মোটামুটি আজকে রিল ঠিল বানাবো মানে সামনে গিয়ে, ঠিক আছে, মানে দূর না কাছে আর কি। তো তোমরা সবগুলো দেখতে পারবে কোথায়? আরে বং এসএস ইনস্টাগ্রামে, ঠিক আছে, ফলো করো চলো। তো এই সেই বন্ধু দেখতে পাচ্ছ, তো এই দুজন বন্ধু আর আমরা এই তিনজন মিলে যাব ঘুরতে। ও চলে আসলাম গাইস, আজকে যে শুটিং লোকেশন, তো এখানে আজকে আমরা রিল গুলো শুট করবো আর কি। তো দেখতে পাচ্ছ মানে জায়গাটা, আশা করি তোমরা এই জায়গাটাকে চিনতে পারছো আর কি। তো এখানে আমরা অনেকগুলোই মানে শুট করতে করিনি মানে ফটো ফটো ক্লিক করতাম আর কি। তো দেখতে পাচ্ছ অনেকেই আসছে এখানে, আরে ওরাই তো। আর এই দেখতে পাচ্ছ আমাদের প্লাজা আর কি, তো এটা হলো মানে বড় প্লাজা, ঠিক আছে। তো চলো অনেকটা লেট হয়ে গেল, তো মানে চারদিকের তোমার ওয়েদারটা একদম পুরো কালো কালো হয়ে যাচ্ছে। তো এখন মানে রিল গুলো শুট করতে কথা হচ্ছে। আমাদের বং এসএস রিলস ভিডিও বানাচ্ছে, আর এদিকে সৌম্য ক্যামেরাম্যান। যাই গাইস মানে কি আর কম, এদিকে অন্ধকার হয়ে যাবে আর মাত্র আমি মাত্র একটা রিল করলাম, ঠিক আছে, কিন্তু এখন আরো অনেক কটা করবো। আর এদিকে ভাইরা করতেছে, তো ওরা করুক। এ ভাই দুটো আইডিয়া আইডিয়া দে, আমি তো পাই না, দুটো আইডিয়া দিলাম আর কত লাগে আমার, আমি একটা বানাইছি মাত্র। তো দেখতে পাচ্ছ এরা বানাচ্ছে আর কি। তো চলো আমি আর দুটো বানাই, তারপরে তো আর কি আর আলোই কমে গেল, আর কি আর বানাবো। এই তো আমাদের নীতিশ ভাই, ও সুব্রত মডেল, আহা আহা একদম ইনস্টাগ্রামে একদম ধাক্কা হয়ে যাবে একদম, দেখো। চলো শুরু আরম্ভ। পিছনে সূর্যটা ও একদম ঝাক্কাস, ভিউটা ও হিরো আলম হয়ে গেছে। যাই হোক মানে আমার মোটামুটি কয়েকটা রিল বানানি কম, আমার কয়েকটা রিল বানানি কমপ্লিট, ঠিক আছে। বন্ধু তুমি কয়টা বানাইলা? আমি দুইটা। দুইটা কি আমরা কমনে কইজাম? ওই পারে যা, ওই পারে যা, কই যাব আমরা, আমরা কইজাম গাড়ি আছে, ভাই এক্সিডেন্ট কি বললি? গাড়ি গাড়ি ছিল। এই এদিকে আসো 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 আসো, এবার আমাদের আইফোন দাদা রিল বানাবে, ঠিক আছে, দেখতে পাচ্ছ। তো চলো বানাক, আমরা দর্শক দেখছি দেখছি তো সিন করব। হ্যাঁ 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 ওটাই, ঠিক আছে। ওই যে ধাপাটা আমাকে বাইক নিয়ে আমরা রিল বানাই বেঞ্চে অঙ্কি, আর আমি ধাপাটা কইয়া পড়লাম। তো এঙ্কি এলাম কিন্ডিগা, আর একটু মানে ঘুরবার এলাম ঘুরবার, ঠিক আছে। তো ধাপাটা আর কি রাস্তাটা কত সুন্দর, তার মাঝখান দিয়ে যে কাকিমারে আইবেন এসে খড়ি নিয়ে আর কি। আর এই দেখতে পাচ্ছ ধান ক্ষেত গুলো কি সুন্দর পাইকে বুকে গেছে একেবারে। তো ধানগুলো মানে একদম কাটার সময় হয়ে গেছে আর কি। তো এখন কাটবে, তারপরে বাড়িতে যাবে, বাড়িতে নিয়ে শুকায় টুকায় তারপরে মানে ভাত টাত হবে, মানে এত শর্টকাট করলাম কে। ও অসীম, ও অসীম, আরে কলম কি হয়ে গেলে এঙ্কি আইসো? আর একটা রিল বানাম রিল কেন কি কত, মানে এই যে এই গলিতে আমি আইটা আইটা আহম, ঠিক আছে। তারপরে ওই যে তোমার শাহরুখ খানের মতন মানে কি করবো, ওই যে হাট এখন সারি দিই মানে ওটা সেই বসে, ঠিক আছে। আমি ভিডিও আসবো না তো, এই যে আসতেছে ভিডিওতে আমি ভিডিও দিচ্ছি সুব্রত জঙ্গলে যাচ্ছে পায়খানা করতে, পায়খানা করতে দেখা পায়খানা করতে যাচ্ছে, এই তো এই যে পায়খানা করতে সোম ঢুকে গেল গুপার করতেছে। আমি যাবো, আমি এখান থেকে নিচ্ছি হ্যাঁ জুম করে। ভাই একটা হাত একটা ছোট বড় করতে লাগে পাগলা, তুই দুইটা তো একদম দুইটা হাতে একই করে দিছিস, একটাও ডাউন থাকবে একটাও আপ থাকবে, কিভাবে কিভাবে
দূর ব্যাং কি আর গোম এই রিল মিললে আর বানাবো না ঠিক আছে এত ঝামেলা না ব্যাং আরে হয় না গো ভালো মানে মনে মতো হয় না ঠিক আছে যাই মোটামুটি যাই মানে আমাদের রিল বানানো কমপ্লিট বল 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 আমাদের থোবরাটাই খারাপ যার রিলস কি ভালো হবে তো চলো আমাদের রিল বানানো কমপ্লিট তো এখন যাবো কোথায় যাবো আর কি তো যাই হোক মানে কি আর বলবো তো আজকে তো অন্ধকার হয়ে গেল তো আজকে আর কই ঘুরবো যাম কও তো আজকে এখন যাম বাড়িতে আর হ্যাঁ মানে জানি তোমরা ভাবতেছ যে আরে সুব্রতা তুমি মানে কেন ডুপ্লিকেট ব্যাটারি লাগাইলা কিন্তু কি করুম কও তোমাকে তো শুরুতেই কইছিলাম যে মানে ব্যাটারি আমি অরিজিনাল ব্যাটারি আমি পাই নাই মানে অনেক কটা কেয়ারে ফোন করার পরও পাইনি ঠিক আছে তো এই জন্য ডুপ্লিকেট লাগাইলাম তো এইটা আপাতত কদিন চলুক তারপরে তো একটা ভালো ফোন নেওয়ার আশা আছে জিজ্ঞাসা করছে যে সুব্রতা তুমি ডুপ্লিকেট ব্যাটারি কেন লাগাইলা আজকে মতো ব্লগটা এই পর্যন্ত ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর তোমরা আমাকে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে ফলো করে দিও রিলগুলো দেখবো না তোমরা তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো টাটা গুড নাইট।